নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে লাউ শাক দিয়ে একটি সুস্বাদু নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো যেমনই সহজ, খেতেও তেমনই সুস্বাদু। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নিয়েছি এক আটি লাউ শাক, ডাটা আর পাতাগুলোকে আলাদা করে কেটে নিচ্ছি, আর ডাটাগুলোকে কিন্তু 1 ইঞ্চি লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। ডাটার গায়ে যে একটা আঁশ আছে সেটা অবশ্যই ছুলে ফেলতে হবে। আর বড় যে পাতাগুলো আছে সেগুলোকে আমি ছোট করে কেটে নেব, তবে একদম কুচিয়ে কিন্তু কাটছি না, 4 টুকরো করে কেটে নিচ্ছি। ডাটা আর লাউ শাক দুটোই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তার আগে আমি একটা আলু, যেভাবে আলু ভাজা কাটে, মানে একটু লম্বা আর মোটা টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে 2 আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে 2টোর বেশিও আলু কিন্তু দিতে পারেন। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে হলে বেশি ভালো হবে। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া আলু। লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে আমি মিনিট 2-3 সময় ধরে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে পোস্ত। এই পোস্তটাকে প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নেব। এভাবে যদি পোস্ত প্রথমে শুকনো গুঁড়ো করে নেওয়া হয়, মানে জল ছাড়া, তাহলে কিন্তু পোস্ত ভীষণ মিহিভাবে মিক্সিতে বেটে নেওয়া যায়। দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু জল। এবার এই পোস্তটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। অপরদিকে আলুটা আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। আলুটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউ ডাঁটা। লাউ ডাঁটাটাকে আরও 2 মিনিট আমি আলুর সাথে হালকা করে ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু একেবারেই ভাজবার দরকার নেই, আর হাই ফ্লেমে একেবারেই ভাজবেন না। মিনিট 2-1 সময় ধরে ডাঁটাটাকেও ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে নেওয়া পোস্ত। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। পোস্তর সাথে ডাটা আর আলুটা ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও একবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আমি ডাটাটাকে মিনিট 3-1 সময় ধরে সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি। ডাটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাকগুলো। লাউ শাকটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দিচ্ছি, যাতে লাউ শাকটা নরম হয়ে যায়। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। লাউ শাকটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি আলু আর ডাঁটা পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু আর ডাঁটা পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে লাউ শাকটাকে সেদ্ধ হতে দেব। এতে কিন্তু জল দেওয়ার একেবারেই দরকার নেই, কারণ যেহেতু এটা শাক, শাকের থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, এটা দিলেও হয় আবার না দিলেও হয়। আর দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক সময় ধরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মানে এই জল জলে যে ভাপটা আছে সেটা ভালো করে টানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সবশেষে অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে আমি এর মধ্যে আর কিছুই ব্যবহার করছি না। কাঁচা সর্ষের তেল ছাড়াই খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই যদি প্রয়োজন মনে করেন ব্যবহার করতে পারেন। আমাদের লাউ শাক দিয়ে পোস্ত একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর গরম ভাতের সাথে এটাকে সার্ভ করব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।